পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইয়া ওই হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে উঠবে। ভাইরা আমার, এটা কোরআনের মজলিস, এই জায়গায় বেয়াদবি করা যাবে নাকি? কষ্ট হইতেছে আপনাদের। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন পয়গম্বর বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, পয়গম্বরের আলোচনা হয়, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একবার সুবহানাল্লাহ বললে রে ভাই, এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেয়। এত বড় বিশাল ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়া শেষ করতে পারবে না। ভাইরা আমার, এই যে হলো কোরআনের মজলিস, দেখেন না, কোরআনের সঙ্গে যদি সোয়াবে যান, আল্লাহ তাআলা কত বড় সম্মানী বানায় দেয়। আমরা হযরতে ওমরের কথা সকলে জানি, আগে যখন কালেমা পড়ে নাই, মুসলমান যখন হয় নাই, তার অবস্থা কেমন ছিল? হযরতে ওমর পয়গম্বরের মাথা আনার জন্য রওনা হয়, কথা বলেন ঠিক কি না? পয়গম্বরের মাথা আনার জন্য রওনা হয়, লম্বা কথা রে ভাই, পথের মাঝে এক লোকের সঙ্গে দেখা হয়ে যায়, ডাক দিয়া বলে, ওমর মিজাজ গরম করিয়া তরবারি হাতে নিয়ে কোথায় যাও? হযরতে ওমর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ তার মাথা আনার জন্য যাইতেছি। বলে, শেখ তোমার কি অপরাধ করে, তোমার সঙ্গে কি অপরাধ করেছে? বলে, আমার সঙ্গে অপরাধ করে নাই, তবে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কি না? মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এই জন্য আমি তার বরদান টানার জন্য হাজির হইলাম, আমি যাইতেছি। এবার ডাক দিয়া বলে, হযরত ওমর বলো তো মুহাম্মদ তোমার কি হয়? বলে, আমার কিছু হয় না, তোমার রক্তের কিছু হয়, আমার কিছু হয় না। বলে, যদি মুহাম্মাদের বরদান আনতে হয়, আগে তোমার নিজের বাড়ির খবর নাও। বলে, নিজের বাড়ি কি হয়েছে? তোমার বোন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, ঘটনাটা বলবো? হযরতে ওমরের মিজাজ ঠান্ডা না আরো গরম? আগে যদি হাত থাকে, এখন হইছে ফুট, কথা বলেন ঠিক কি না? হযরতে ওমর ডাক দিয়া বলে, আগে যাই আমার বোনের কে আগে সাইজ করে নি। চলে গেছে বোনের বাড়িতে, ঘরের দরজা আটকাইয়া বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতে, আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, কোরআন পার পরও আমরা পড়তে পারি না, তবে মুসলমান বলে দাবি করি, কথা বলেন ঠিক কি না? বেঈমান হওয়ার পর কালেমা পড়ে মুসলমান হইয়া কোরআন পাইছে, কোরআন শিখছে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, হযরতে ওমর দরজায় লক করছে, টের পাইছে ভগ্নিপতি ওমর আসছে, ওমরের ভয়, ভগ্নিপতি পালাইছে, কথা বলেন ঠিক কি না? কোরআন সারে কোরআনটাকে খাটের উপরে রেখে বোন যখন দরজা খুলছে, ডাক দিয়া বলে, বোন কি ব্যাপার, কি তেলাওয়াত করতেছিলা? শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ ভাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে ওমর কেমন একজন পাওয়ারফুল বেটা ছিল, মক্কার ভিতর সবচাইতে বড় লিডার খাত্তাবের ছেলে হযরতে ওমর, আবু জাহেল, এরা ছিল বড় বড় নেতা ক্যাডার, কথা বলেন ঠিক কি না? তার সামনে বলে, ভাই কালেমা পড়ে আমি মুসলমান হইলাম। ডাক দিয়া বলে, বোন কালেমা ফেরত দে। বোন ডাক দিয়া বলে, ভাই আমার মাথা ব্যথা শুরু হইছে, মাথা ব্যথার ট্যাবলেট খাইলাম, ট্যাবলেটটা আমার পেটে, পেটের ভিতরে যাইয়া গলে গেছে, আমার শরীরে লেগে গেছে, কথা বলেন ঠিক কি না? এই ট্যাবলেট যেরকম ভাবে বাহির করে দেওয়া সম্ভব না, আর আমি কালেমা পড়েছি, জাহান্নামের আসামি ছিলাম,
জান্নাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায়, এই কালেমা ওই ট্যাবলেট যেরকম ভাবে দেওয়া সম্ভব না, আর এই কালেমা ফেরত দেওয়াও সম্ভব না। জোরে কেন আল্লাহু আকবার। হযরতে ওমরের মিজাজ গরম, ঠান্ডা না গরম, কথা কয় না। আরে আমার গলা একেবারে বসে গেছে, একদম বসে গেছে। শুনতে কি আমার কথাগুলো বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? এ দাঁড়ানো ভাইরা কথা বলেন, রাগ করছেন আমার পর? আমার তো অনেকে চেনে, রাগ করার তো কোনো কথা না, কারণ আপনাদের সঙ্গে তো আমার কখনো বিবাদ হয়নি, হয়েছে নাকি? পিছনের ভাইরা, সামনের ভাইরা কথা বলবেন না, পিছনের ভাইরা বলেন নারায় তাকবীর। স্লোগান দেব, আল্লাহ আকবার বলে ডাকবেন, নারায় তাকবীর। জোর নাই, বুঝতে পারছি, ফরম খাইছেন, ফরমের মুরগি খাইছেন। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, মিজাজ গরম করিয়া হযরত ওমর তরবারির উল্টো পেট দিয়া বোনের পিঠে আঘাত করা শুরু করছে। এক পর্যায়ে হযরত ওমরের বোন রক্তাক্ত হইয়া, রক্ত মাখা শরীর হয়ে গেছে, ডাক দিয়া বলে, ভাই তুমি আর আমাকে মাইরো না, আমি আর সহ্য করতে পারি না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে তুমি এইভাবে আমাকে মারতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাবা কেমন একজন পাওয়ারফুল বেটা ছিল। তুমি তার সন্তান, আমিও তার সন্তান, তুমি আমাকে এইভাবে মারতেছ? না ভাই, আমি আর সহ্য করতে পারি না, তুমি আর আমাকে মাইরো না। হযরত ওমর চিন্তা করে দেখলো, এত মারা মারলাম, রক্ত বাহির হয়ে গেল, তারপরও কালেমা ছাড়ে না, ব্যাপারটা কি? কালেমার ভিতর পাওয়ারটা কি? আল্লাহু আকবার, এটা কি পাওয়ার? ও বোন কত কোটি টাকা পাইছো? বলে কোনো টাকা নাই, আমি এমনি এমনি ইসলাম কবুল করেছি। হযরত ওমরের অন্তরে একটু শোষণা জাগলো, মনে মনে বলে, কি ব্যাপার, এত মারা মারলাম তারপরে কালেমা ছাড়ে না। তবে কোরআনের দিকে নজর চলে গেছে, কিসের দিকে? কোরআনের দিকে নজর গেছে রে ভাই। ডাক দিয়া বলে, বোন এটা কি বলতো? এটা হলো আল্লাহর কালাম। এটা কি? আল্লাহর কালাম। বলে আমি ধরতে চাই, আমার হাত দিতে গেছে। বুড়ি ডাক দিয়া বলে, না ভাই এটা ধরা যাবে না, এটা পবিত্র ছাড়া ধরা যাবে না, গোসল করে আসো, অজু করে আসো, তারপরে আল্লাহর কালাম ধরবা। কথা বলেন ঠিক কিনা? হিদায়তের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন, হিদায়তের মালিক আমি আল্লাহ। ওদিকে পয়গম্বর দোয়া করেন, আল্লাহ ইসলামের জন্য হয়তো ওমরকে নহায় আবু জাহেলকে কবুল কর, পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওমর ওযু করে আসলেন অথবা গোসল করে আসলেন, ডাক দিয়া বলে, বল ডাক দিয়া বলে, বোন হযরত ওমর সর্বপ্রথম কোরআনটাকে খুলিয়া ওই সূরাটা তেলাওয়াত করলেন, তোহা। তোহার সূরাটা কয়েকটা তেলাওয়াত করলেন, ডাক দিয়া বলে, বোন এই কোরআনটা পড়তে এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ একবার, চল চল পয়গম্বরের দরবারে যাব, আমিও কালেমা পড়ে মুসলমান হব। বোনের বোনকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়, সাহাবায়ে কিরাম বসে আছে রে ভাই, ওমর আসতেছে তরবারি হাতে, ভয় আছে না নাই? ডাক দিয়া বলে, পয়গম্বর ওমর আসতেছে, আমরা কি রেডি হব নাকি? আল্লাহ রসুল বলেন, না রেডি হওয়ার দরকার নাই,
ওমর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছে। আল্লাহ, আপনি কিভাবে জানেন? পাই কিছুক্ষণ আগে পয়গম্বর আমি নবীকে জিবরিল জানাই দিয়েছে, ওমরের জন্য রাস্তা করে দেয়া হলো। ওমর সামনে এসে তরবারি তুইয়া এমন ভাবে বইছে কেমন যেন একজন মুসাফির। ডাক দিয়া বলে পয়গম্বর ক্ষমা করে দেন, মাফ করে দেন, না বুঝে আপনাকে মারার জন্য আইছিল। ও নবী আমার, এই যে কোরআন হাতে, কোরআন দেখে আমার ভয় লেগে গেল। ও পয়গম্বর আমাকে তরবারি দিয়া মারেন, আমার গর্দান টানিয়া নেন, তবে তার আগে আমাকে